নমস্কার। সেভিংস অ্যাকাউন্ট তো আমাদের প্রত্যেকেরই আছে এবং তাতে আমরা আমাদের সাধ্য মতন টাকাও জমা করে থাকি, কিন্তু আপনি কি জানেন আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ কত টাকা জমা করতে পারেন, বা কত টাকা জমা রাখলে আপনার কাছে কোনো ইনকাম ট্যাক্সের নোটিস আসবে না, অথবা আপনার যে FD বা ফিক্সড ডিপোজিট আছে তাতে আপনি সর্বোচ্চ কত টাকা জমা করতে পারেন, বা কতগুলো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট একটা মানুষ ওপেন করতে পারে, আমরা যে এত UPI ট্রানজ্যাকশন করি এই UPI ট্রানজ্যাকশনের লিমিট কত, কত টাকা UPI ট্রানজ্যাকশন করলে আমাদের কাছে কোনো রকম ইনকাম ট্যাক্সের নোটিস আসবে না, আমি এই ভিডিওতে আপনাদের জানাবো সেই সম্পর্কে ডিটেলসে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো একজন ব্যক্তি কতগুলো সর্বোচ্চ ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন এই ভিডিওর টপিক সম্পর্কে সম্পূর্ণভাবে ডিটেলসে জেনে নেওয়া যাক এক এক করে। ভিডিও শুরুতেই আপনাদের বলে রাখি, এই ভিডিওতে দেওয়া সমস্ত ইনফরমেশান আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে নিয়েছি। আপনারা চাইলে আমার লিঙ্ক থেকে গিয়ে আপনি এই সমস্ত ইনফরমেশানগুলি নিজেও চেক করে দেখতে পারেন। ইনকাম ট্যাক্সের গাইডলাইন অনুযায়ী আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা বছরে আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারেন। হ্যাঁ, আপনি শুধুমাত্র 10 লক্ষ টাকাই ট্রানজ্যাকশন করতে পারেন আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে। চাইলে আপনি 10 লক্ষ টাকার বেশি অর্থাৎ 20 লাখ 50 লাখ টাকাও আপনি ট্রানজ্যাকশন করতে পারেন, কিন্তু তার জন্য আপনার কাছে ITR ফাইল থাকতে হবে, বা আপনার যে ইনকাম সোর্স অর্থাৎ আপনি এত টাকা কোথায় পেয়েছেন সেই ইনকাম সোর্সের আপনার কাছে যথাযোগ্য প্রমাণ থাকতে হবে। সোজা কথায় বলতে গেলে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত যদি বছরে আপনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেন বা জমা করেন বা আপনি উইথড্র করেন, তাহলে আপনার কাছে কোনো রকম ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে না। কিন্তু 10 লক্ষ টাকার জায়গায় যদি 11 লক্ষ টাকা হয় বা 15 লক্ষ টাকা হয়, তখন কিন্তু আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। যদি আসলেও আপনি ভয় পাবেন না, যদি আসে তাতেও আপনার কোনো সমস্যা নেই। যদি আপনার কাছে এই 10 লক্ষ টাকার বেশি যে অ্যামাউন্ট আপনি ট্রানজ্যাকশন করেছেন সেই অ্যামাউন্টে যদি যথাযোগ্য নথি থাকে অর্থাৎ প্রমাণপত্র থাকে, বা ইনকাম ট্যাক্সের যদি রিটার্ন আপনার কাছে থাকে, তাহলে কোনো সমস্যা নেই। এবার জানবো ওয়ান টাইম ট্রানজ্যাকশন সম্বন্ধে, অর্থাৎ আপনি একবারে কত টাকা আপনি আপনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারেন। আপনি অ্যাট এ টাইম বা একবারে আপনি 2 লক্ষ টাকার বেশি ট্রানজ্যাকশন আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে করতে পারেন না। 2 লক্ষ টাকার বেশি যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করেন, তার জন্য আপনার যথাযোগ্য ITR ফাইলে প্রুফ থাকতে হবে, অথবা আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনি একবারে 2 লক্ষ টাকার বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন না। ধরুন আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা করে জমা করেন, আপনি 5 মাসে 5 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে জমা করেছেন, এবং তারপরে হঠাৎ করে কোনো মাসে আপনি 3 লক্ষ টাকা একসঙ্গে জমা করেছেন। সুতরাং আপনি ভাবছেন আমি তো সারা বছরে 10 লক্ষ টাকার জায়গায় 8 লক্ষ টাকা জমা করেছি, 5 লাখ এবং 3 লাখ, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে না। কিন্তু তার সত্ত্বেও আসবে, কারণ আপনি 5 মাসে 1 লাখ করে জমা করেছেন, কিন্তু 1 মাসে আপনি 3 লক্ষ টাকা জমা করেছেন, এবং এই যে 3 লক্ষ টাকা আপনি জমা করেছেন সেটি একসঙ্গে 2 লক্ষ টাকার যে ওয়ান টাইম ট্রানজ্যাকশন চার্জ, তার থেকে আপনি কিন্তু লঙ্ঘন করেছেন। অর্থাৎ 2 লক্ষ টাকার বেশি ট্রানজ্যাকশন করলেও কিন্তু আপনার কাছে নোটিশ আসতে পারে। সেটি আপনার সারা বছরের ট্রানজ্যাকশন যদি 10 লক্ষ টাকার কমও হয়, তাতেও আপনার কাছে নোটিশ আসতে পারে। এবার প্রশ্ন থেকে যায়, তাহলে কি আমি আমার সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বেশি টাকা জমা রাখতে পারবো না? আপনি 10 কোটি কেন, 100 কোটি টাকাও আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি জমা রাখতে পারেন। আমি বলেছি ট্রানজ্যাকশন করতে পারেন না, এবং ট্রানজ্যাকশনও করতে পারবেন যদি আপনার কাছে যথাযোগ্য নথি থাকে। আপনি 10 কোটি টাকা করুন বা 100 কোটি টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা রাখুন, তার জন্য সরকার আপনাকে কোনো রকম কোনো বিধিনিষেধ বা বাধা নেই। যে টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা রেখেছেন তা যদি ট্যাক্সের আওতায় আসে অর্থাৎ ইনকাম ট্যাক্সের আওতায় আসে, তাহলে আপনি যথাযোগ্য ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্সের ফাইল জমা করে আপনি আপনার সরকারের যদি ট্যাক্স দিয়ে আপনি আপনার সঞ্চিত মূলধন রাখেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এত কিছু শোনার পরেও অনেকের মনে হতে পারে, না আমি তো একবার 3 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করেছিলাম, বা আমার তো ট্রানজ্যাকশন 10 লক্ষ টাকারও বেশি হয়ে গেছিলো, বা আমার একজন আত্মীয় বা পরিচিত ট্রানজ্যাকশন তো সে তো বহু টাকা জমা করে, তার কাছে তো কোনো দিন ইনকাম ট্যাক্সের নোটিশ আসে না। এরকমটা হতেই পারে, কারণ আমাদের দেশে 140 কোটিরও বেশি মানুষের তুলনায় যে ইনকাম ট্যাক্সের যে আধিকারিক তা কিন্তু অনেক কম। তাই আপনি ভাববেন না যে আজকে আসেনি বলে পরের বছরে আসতে পারে না, এমন কোনো ব্যাপার নেই। আপনি এই বছরে যদি কোনো রকম কোনো ভুলভাল ট্রানজ্যাকশন করে থাকেন, আগামী 8 বছর পর্যন্ত আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার কাছে আজকে যে নোটিশ এসেছে তা কিন্তু আগামী 8 বছর বা পূর্ববর্তী 8 বছরের জন্যও, কিন্তু আপনি যদি কোনো রকম কোনো নিয়ম শৃঙ্খলা ভেঙে থাকেন বা এই রকম কোনো ট্রানজ্যাকশন করে থাকেন, তার পরিবর্তন কিন্তু আপনার কাছে আসতে পারে। সুতরাং সাবধান, যে কোনো সময় আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে যদি আপনি এই সমস্ত নিয়মগুলি না মেনে চলেন। নেক্সট আমাদের যে প্রশ্ন ছিল তা, FD বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে আমি কত টাকা সর্বোচ্চ জমা করতে পারি, বা কতগুলো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট একটি মানুষ ওপেন করতে পারে। দেখুন, একটি মানুষ একাধিক ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, 100টিও ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট জমা করতে পারে,
পা ওপেন করতে পারে বা ফিক্সডে ইনভেস্ট করতে পারে এবং সে 1 কোটি টাকাও ফিক্সডে ইনভেস্ট করতে পারে। এতে কোনো রকম কোনো বাধা নেই। আপনার যত ইচ্ছা, আপনার কাছে যত টাকা আছে, আপনি FD বা ফিক্সড ডিপোজিটে আপনি জমা করতে পারেন। কিন্তু মনে রাখবেন, আপনার ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের যে অ্যামাউন্ট, সেটা বাদ দিলাম, আপনার যে ইন্টারেস্ট হচ্ছে, আপনি যে সুদ ওটা থেকে ইনকাম করছেন, সেই সুদের টাকা যদি 10,000 টাকার বেশি হয় প্রতি বছরে, অর্থাৎ বাৎসরিক সুদের ইনকাম আপনার ফিক্সড ডিপোজিট থেকে যদি 10,000 টাকার বেশি হয়, তাহলে যত টাকার বেশি হচ্ছে সেই অ্যামাউন্টের ওপর 10% কিন্তু আপনার ট্যাক্স লাগবে বা গভর্নমেন্ট আপনার থেকে TDS কেটে নেবে। ধরুন আপনার অনেকগুলো সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এবং অনেকগুলো সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে আপনি বছরে 15,000 টাকা আপনি সুদ ইনকাম করেন এবং এই 15,000 টাকা 10%, যেহেতু 10,000 টাকার বেশি হয়ে গেছে, তাই 15,000 টাকার 10% মানে 1500 টাকা আপনার কিন্তু TDS কাটা যাবে। অর্থাৎ আপনার যখন ইন্টারেস্টটা ক্রেডিট হবে তখনও কিন্তু এই 1500 টাকা মাইনাস হয়ে, আপনার 15,000 থেকে 1500 টাকা মাইনাস হয়ে 1350 টাকা আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট ক্রেডিট হবে। এবং এই যে 1500 টাকা আপনার থেকে মাইনাস হলো, অর্থাৎ TDS যে ডিডাক্ট হলো, এই TDS কিন্তু আপনি ফেরত পাবেন। কখন ফেরত পাবেন? আপনার টোটাল যে ইনকাম, অর্থাৎ বাৎসরিক ইনকামে যখন আপনি আইটিআর রিটার্ন বা ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করবেন, তখন যদি আপনি যদি ট্যাক্সেবল ইনকামের আওতায় না পড়ে থাকেন, তখন আপনার TDS আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। আপনার অনেকগুলি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা আলাদা আলাদা কোনো স্কিমে যদি ইনভেস্ট করা থাকে এবং সেখান থেকে যদি TDS ডিডাক্ট হয়, তাহলে আপনি অবশ্যই ইনকাম ট্যাক্সের ফাইল করুন এবং TDS যেখানে ডিডাক্ট হয়েছে, আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় না পড়ে থাকেন, তাহলে আপনি সহজেই আপনি ITR ফাইলের মাধ্যমে আপনার যে TDS তা আপনি রিফান্ড পেতে পারেন। অনেকেরই কমেন্টের প্রশ্ন ছিল যে UPI ট্রানজ্যাকশন আমরা সর্বোচ্চ কত করতে পারবো। দেখুন, UPI ট্রানজ্যাকশন আপনি যখন কাউকে করেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে UPI ট্রানজ্যাকশনের মাধ্যমে যখন টাকা ডেবিট হয়ে অন্যের অ্যাকাউন্টে যায় বা আপনি অন্যের কাউকে যখন দিচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যখন UPI ট্রানজ্যাকশন করছেন কাউকে পেমেন্ট করে, তখন তো আপনার খরচ হচ্ছে, তাতে কোনো বাধা নেই। কিন্তু আপনি যাকে পেমেন্ট করছেন, সেই বন্ধু বা সেই ব্যবসায়ী যদি তার যে পেমেন্টটা নিচ্ছে, অর্থাৎ তার কাছে যখন পেমেন্টটা আপনার থেকে চলে যাচ্ছে, তিনি যদি সেভিংস অ্যাকাউন্টে পেমেন্টটা অ্যাকসেপ্ট করে থাকেন, তাহলে কিন্তু তার সেটি ইনকাম হিসাবে গণ্য হচ্ছে। এবং তিনি যদি ব্যবসা করে থাকেন বা আপনার কোনো ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে, তিনি যদি পরপর এইরকম লেনদেন করেন, তার সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এটি তার ইনকাম হিসেবে জেনারেট হচ্ছে। এবং প্রতিনিয়ত মাসে যদি তিনি 10,000 টাকার বেশি এই UPI ট্রানজ্যাকশানে তিনি অ্যাকসেপ্ট করে থাকেন, অর্থাৎ যিনি অ্যাকসেপ্ট করছেন পেমেন্ট, আপনার যাকে দিচ্ছেন, তার যদি 10,000 টাকার বেশি ট্রানজ্যাকশান হয়ে থাকে, তখন কিন্তু সেভিংস অ্যাকাউন্টে এটাকে ইনকাম হিসাবে গ্রাহ্য হবে এবং তার কিন্তু ট্যাক্স কাটা যেতে পারে, অর্থাৎ তিনি ট্যাক্সেবল ইনকামের আওতায় আসবেন। সুতরাং তিনি যদি কারেন্ট অ্যাকাউন্টে যদি এই ট্রানজ্যাকশান করেন, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ কারেন্ট অ্যাকাউন্ট বিজনেসের যে সমস্ত ট্রানজ্যাকশান তার জন্যই তৈরি করা। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের মধ্যে কেউ ব্যবসায়ী হয়ে থাকেন এবং UPI ট্রানজ্যাকশানের মাধ্যমে আপনারা পেমেন্ট অ্যাকসেপ্ট করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই একটি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করুন এবং সেখান থেকে UPI ট্রানজ্যাকশান আপনারা অ্যাকসেপ্ট করুন। নাহলে কিন্তু আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে এইভাবে ট্রানজ্যাকশান করেন, সেটি আপনার ইনকামের আওতায় আসবে এবং আপনি নন ট্যাক্সেবল হয়েও আপনাকে কিন্তু ট্যাক্স পে করতে হতে পারে। সবচেয়ে শেষ আপনাদের বলবো, বলেছিলাম একজন ব্যক্তি কতগুলি সর্বোচ্চ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারে। দেখুন, এখন ডিজিটাল যুগ, সুতরাং একজন ব্যক্তির দেখবেন নর্মালি 5টা, 4টে, কারো 3টে সেভিংস অ্যাকাউন্ট তো আছেই। ইভেন সরকার বলছে আপনি 2টি করুন বা 200টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করুন, তাতে কোনো অসুবিধা নেই। শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে ট্রানজ্যাকশান হচ্ছে তা স্বচ্ছ হতে হবে, কোনো রকম কোনো ফ্রড ট্রানজ্যাকশান না হলেই হবে। বর্তমানে আমার মনে হয় যে একজন ব্যক্তির যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা, সেটা বরং খুব সুবিধাজনক। কারণ ধরুন, আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো ট্রানজ্যাকশানের সময় আপনার কোনো ট্রানজ্যাকশান ফেলিয়ার হলো বা আপনার ব্যাঙ্কের সার্ভারে কোনো প্রবলেম হলো, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্কের সার্ভারের জন্য আপনার ওই পেমেন্টটি বা ওই গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু আটকে যেতে পারে। আপনার যদি দ্বিতীয় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, আপনি সেখান থেকে ট্রানজ্যাকশান করে ওই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখুন এবং এতে আপনার সেভিংসেরও আপনার নানা রকম অপশান খুঁজে পান। বিভিন্ন রকম বিভিন্ন ব্যাঙ্কে নানা রকম স্কিম থাকে, যেটি আপনার একটি ব্যাঙ্ক থেকে আপনারা নাও পেতে পারেন। সুতরাং স্কিম ওয়াইজ আলাদা আলাদা ব্যাঙ্ক চুজ করতে পারেন, যেখানে ইন্টারেস্ট বেশি সেই সমস্ত ব্যাঙ্ক আপনারা চুজ করতে পারেন এবং সেখান থেকে আপনারা আলাদা আলাদা স্কিম ওয়াইজ ইনভেস্টও করতে পারেন, এতে আপনাদেরই অনেক সুবিধা। তবে মনে রাখবেন, শুধুমাত্র ডিজিটাল প্রলোভনের ফাঁদে পড়ে আপনারা অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে বা অনলাইনে কোনো রকম কোনো চমক দেখে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার আগে অবশ্যই
সেটিকে ভালো করে যাচাই করবেন, সেটি কোনো স্ক্যাম হচ্ছে না তো? কারণ বর্তমানে অনেক জায়গাতেই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং বা ওটিপি ট্রানজ্যাকশনের মাধ্যমে প্রচুর ফ্রড হয়ে থাকে। সুতরাং সতর্কভাবে আপনি এক বা একের অধিক আপনি ইউপিআই ট্রানজ্যাকশন করুন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করুন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি আশা করব আপনারা ব্রাঞ্চ ভিজিট করে যতটা পারবেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করুন, এবং তাতে বিভিন্ন রকম স্কিমে, আপনার প্রফিটেবল বিভিন্ন রকম স্কিমে আপনি ইনভেস্ট করুন। এবং সেই ইনভেস্ট করার জন্য আপনি আমার ভিডিওগুলো পরপর দেখতে পারেন, যার ড্রেস লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করব আজকের ভিডিওতে আমি আপনাদের এই টপিক সম্পর্কে সম্পূর্ণ নলেজ দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে বা কোনো টপিক সম্পর্কে যদি আপনারা সাজেস্ট করেন তাহলে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই, ফিরছি পরের সপ্তাহে এই রকমই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন বাংলা জ্ঞান।